দিল্লিতে বিধ্বংস অগ্নিকাণ্ড মুনকাল মেট্রো স্টেশনের কাছে বহুতলে আগুন 27 জনের মৃত্যু আহত 12 প্রাণ বাঁচতে বহুতল থেকে ঝাঁপ অনেকের উদ্ধার কাজে দমকল ও এনডিআরএফ মেয়াদ উত্তীর্ণ হবার পর 381 জনকে নিয়োগের সুপারিশপত্র জড়িত ছিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহা ও সৌমিত্র সরকার গ্রুপ সি মামলায় হাইকোর্টে বাক কমিটির চাঞ্চল্যকর রিপোর্ট 2014 আত্মহত্যা চেষ্টার অভিযোগে মামলা এমপি এমএলএ আদালতে দোষী সাব্যস্ত হলেও শাস্তি মুকুব কুণাল ঘোষের যত সমস্যাই হোক আত্মহত্যায় সমস্যা সমাধান হয় না মন্তব্য বিচারকের বেআইনি আর্থিক লেনদেন ও ব্যাংক জালিয়াতির অভিযোগ অশোকনগরে মাছ ব্যবসায়ীর বাড়ি ও অফিসে ইডির অভিযান 9টি জায়গায় তল্লাশি প্রভাবশালীদের টাকা অভিযুক্তের ব্যবসায় খাটানো হতো বলে অভিযোগ বৌবাজারে সুড়ঙ্গ বিভ্রাটের জের 3 মাস পেছিল ইস্ট ওয়েস্ট মেট্রোর ডেডলাইন মাটির নিচে জল লিক বন্ধ সাময়িক স্বস্তিতে মেট্রো কর্তৃপক্ষ কোথায় জল লিক হয়েছিল সরেজমিনে জি 24 ঘন্টা মেয়রের ক্ষোভের মুখে মেট্রো কর্তৃপক্ষ পরামর্শ মেনে সমন্বয় রেখে কাজ করলে বিপদ এড়ানো যেত বৈঠকে মেট্রো কর্তৃপক্ষকে দোষারোপ ফিরহাদ হাকিমের সাবধানতা অবলম্বন করেই কাজ দাবি কেএমআরসি অ্যালার্ট সত্যজিৎকে নিয়ে তৈরি ছবি অপরাজিত জায়গা নেই নন্দনে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও নন্দনে ছবি মুক্তি না পাওয়ায় ক্ষোভ টলিউডের অনেকের নন্দনে অপরাজিত জায়গা না পাওয়া নিয়ে প্রশ্ন সায়নী ঘোষের আইপিএলে বিরাটের ব্যাটে রানের খরা ফের ব্যর্থ বিরাট কোহলি পাঞ্জাবের বিরুদ্ধে 14 বলে 20 রানে আউট বিরাট কোহলি